আজি যদি ওড়িশার শিক্ষা ব্যবস্থা যদি নষ্ট হয়ে যাচ্ছি কি শিক্ষা ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে সেপাই মাননীয় মুখ্যমন্ত্রী মু অনুরোধ করবি সে সেপ্রতি নিজের মতব্যক্ত করতু নিজে ধ্যান দিওন্তু আমি আমি সদা সর্বদা আমি বাজি রাউত সাজিমু আমি উৎকলমণি গোপবন্ধু সাজিমু আমি বীর সুরেন্দ্র সাই সাজিমু ওড়িশার বিকাশ কুণ্ডার সাজিমু কিন্তু শিক্ষা ব্যবস্থা আমি দুঃখ বৈষ্ণবর বিষয় আজ্ঞা দীর্ঘ দিন ধরে ওড়িশার যে সরকার অনেক মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করছি 2000 মশার 2022 হয়ে গেল 22 বর্ষ ভিতরে আজ ওড়িশার পরিস্থিতি সুধুরিছি অর্থনীতি সুধুরিছি ওড়িশার মুখ্যমন্ত্রী 1 নম্বর আওয়ার্ড আনুচ্ছেন কিন্তু দুঃখ পরিতাপর বিষয় আজ রাজরাস্তায় দীর্ঘ 2 মাস 3 মাস হল শিক্ষক মানে নিজের দুঃখ গুহারি জনাচ্ছেন কিন্তু আমার দুঃখ গুহারি শুনেবা কাহ পাখে সময় বি না এবং দুঃখ পরিতাপর বিষয় যেতবে সরকার রাজকোষের পয়সা নথিল সেতবে আমি মানে 2500 5000 9300 কটিটি এবং 6 বর্ষ জীবনর যৌবনটাকে আমি বিনা পয়সায় আমার যৌবনকে আমি হরাই দিয়েছি যৌবনকে ফেরি পাইনু ওড়িশার প্রগতি দিগরে আমি গঠন করছি এবং এই শিক্ষক মানে কেতে নেতা মন্ত্রী এমএলএ আইএস ওএস যেতে বড় বড় চাকরিয়া শিক্ষক মানে তৈরি করছেন কিন্তু আপনার দেখুন যে সরকার শেষে যে দাবি পূর্বর উঠেবার লা আজ 2022 কন্ট্রাকচুয়াল প্রথা উচ্ছেদ কলে এবং ওড়িশার সব ডিপার্টমেন্টের 2013 কন্ট্রাকচুয়াল রুল লাগু হয়েছে শিক্ষা ডিপার্টমেন্টের 2004 সে কন্ট্রাকচুয়াল নিয়ম লাগু হয়েছিল এবং সরকার কোণী নবুঝি 2013 কন্ট্রাকচুয়াল রুল অনুসারে 16 এবং 20 22 ভাই মানুষ রেগুলার করেদেলে সেপা সরকারকে আমি অশেষ অশেষ ধন্যবাদ দেছু কিন্তু দুঃখ পরিতাপর বিষয় যে ভাই মানে কন্ট্রাকচুয়াল রুল অনুসারে 2004 2014 মধ্যে ওড়িশা সরকার সে টোটাল শরীর যে বলিদান দিয়েছেন সে কথা আজ পর্যন্ত সে বুঝু না আবুবে গোটিয়ে কথা যে আমার আমার তোমার দাবি চিফ সেক্রেটারি বুঝবে আজ্ঞা 3 মাস হয়ে গেল চিফ সেক্রেটারি না আমাকে ডাকুছেন না আমাকে লিখিত আকারে কিছু দেখছেন যেমন প্রাইমেরি বা 4 দিন স্ট্রাইক কলে এবং প্রাইমেরি শিক্ষক মানুষ সে লিখিত আকারে দেলে এবং তাঁর এবে লোক সম্পর্ক সূচনা বিভাগের গোটে চিঠি বাহারি যে সে আলোচনা করবে এবং লিখিত আকার দিয়েছেন সে সমস্যার সমাধান করবে আপন মানে কুহতু আমি রাজরাস্তার কতবে পিএমজি কতবে শিক্ষামন্ত্রী কতবে অর্থমন্ত্রী আমি সব জায়গায় যাওছু আমার গুহারি কি শুনু না আজ সকালে আমি শিক্ষামন্ত্রী ভেটিলু সে বি সেই গোটিয়ে কথা কে আপনার অর্থমন্ত্রী আপনার চিফ সেক্রেটারী লেভেলে তোমার কথা চালিছি এবং অলগা সংগঠন সহ আমি আলোচনা করি এবং আমার স্বার্থপ্রাই আমি মাননীয় ওড়িশার যে অর্থমন্ত্রী অনেক নিরঞ্জন পূজারী স্যার অনুরোধ করছু যেহেতু সে কেবল আমার মন্ত্রী নুহ সে 4.5 কোটি লোকর মন্ত্রী সে ওড়িয়া পু ওড়িয়া মাটির সন্তান ওড়িশা লোক মানুষ যদি কিছু করবার তা হৃদয় অনেক জন ওড়িয়া হিসাবে তাকে অনুরোধ করবি সে শিক্ষক মানুষ দুঃখকে বুঝতু এবং যথাশীঘ্র শিক্ষক মানুষ সে লিখিত প্রতিশ্রুতি দিওন্তু এবং ওড়িশার শিক্ষা ব্যবস্থা যেমন আগুক কিপর উন্নতি করব সেপ্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ধ্যান দিও আমি যে শিক্ষক মানে অছু 4.5 কোটি লোক মানুষ কেদি আপন মানে কি চাষ করুচি কি ঠেলা ধরুচি কি চাকরি করুচি কিন্তু সকাল 8টার কি সকাল 10টার 4টা পর্যন্ত আপনার ভবিষ্যৎ গড়ুচি শিক্ষক মানে আপন মানে বিচার করবে এ কার্যানুষ্ঠান আমার প্রতি নুহে এ কার্যানুষ্ঠান হব 4.5 কোটি ওড়িয়া মানুষ প্রতি ইয়ার জবাব ওড়িশাবাসী দেবে এতে আমার কিছু কহবার নাই যদি সরকারকে ভাল লাগুচি আমি প্রতিবাদ করছি আমার দাবি পাই যদি সরকার আমার উপরে কার্যানুষ্ঠান গ্রহণ করবে তার বিচার এ 4.5 কোটি ওড়িয়াবাসী দেবে পাঠ শুধু পাঠপড়া ব্যাহত খালি শিক্ষক মানে চাইলে হবনি এই যে সরকার ওড়িশার 4.5 কোটি লোক কোণ বাছিছেন গণতন্ত্র লোক 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 দ্বারা তো সরকারের কর্তব্য লোক প্রতিটি সুখ সুবিধা বুঝবা আজ যদি ওড়িশার শিক্ষা ব্যবস্থা যদি নষ্ট হয়ে যাচ্ছি কি শিক্ষা ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে সেপাই মাননীয় মুখ্যমন্ত্রীকে মু অনুরোধ করবি সে সেপ্রতি নিজের মতব্যক্ত করতু নিজে ধ্যান দিওন্তু আমি আমি সদা সর্বদা আমি বাজি রাউত সাজিবু আমি উৎকলমণি গোপবন্ধু সাজিমু আমি বীর সুরেন্দ্র সাই সাজিমু ওড়িশার বিকাশ কুণ্ডার সাজিমু কিন্তু শিক্ষা ব্যবস্থা